আজকে এরকম একটি ফেসবুক লোগো ডিজাইন করে দেখাবো এই ভিডিওতে। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ডিজাইনটি সবাই করতে পারবেন। আমরা শুরুতে পিক্সেলাব অ্যাপস ওপেন করে নিব, নেওয়ার পরে সিলাইন থেকে এখান থেকে ইমেজ সাইজ থেকে এখানে আমরা ইউটিউব থাম্বনেলের সাইজটি নিয়ে নিব, যাতে আমাদের স্ক্রিনটা ফুল হয়ে যায়। তো আমরা নিউ ট্যাগ ডিলিট করে দেবো আমরা ডিজাইনের জন্য। এখানে প্রথমে মাঝখানে আইকনটা মধ্যে চলে আসবো, আসার পরে এখান থেকে শেপ, আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নিব। এখান থেকে শেপ নেওয়ার পর উপর দেখেন রিডুলস, রিডুলসটা বাড়িয়ে দেবো। তারপর দেখেন এখানে কালারটা আমরা চেঞ্জ করে দেবো, এখানে আমরা ব্ল্যাক কালার রেখে তারপর টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন আমরা এর সাইজটা একটু বড় করে নিব, তারপরে আমরা এটাকে একটি কপি করব। এখান থেকে আমরা একটি কপি করব, কপি করার পর দেখেন এটার আমরা কালার চেঞ্জ করে দেবো। কালার আসার পর এখান থেকে আমরা এখান থেকে দেখেন হোয়াইট কালার করে টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা ছোটো করে দেখেন আমরা মাঝখানে এভাবে বসিয়ে দেবো। দেখেন এখান থেকে রিলেটিভ পজিশন, রিলেটিভ পজিশন আসার পর দেখেন রিলেটিভ পজিশন থেকে দেখেন আমরা এই দুইটা লেয়ারই আমরা এভাবে রিলেটিভ পজিশন মতো বসিয়ে নিব, তারপর টিক করে দেবো। টিক করতে দেওয়ার পরে দেখেন এখান থেকে আবার কি শেপ নেবো, উপর রিডুলসটা বাড়িয়ে দেবো, আমরা অপাসিটি জিরো করে দেবো। এখান থেকে স্টক, স্টকটা বাড়িয়ে এখানে স্টকের কালার হোয়াইট করে দেবো, টিক করে দেবো। আমরা স্টকটা কমিয়ে তারপর টিক করে দেবো। এটাকে আমরা দেখেন এখানে পজিশন মতো করে বসিয়ে নিব, আমরা এরকম করে বসিয়ে নিব। তারপর দেখেন উপর প্লাস, প্লাস থেকে দেখেন ট্যাক্স, আমরা এখান থেকে ট্যাক্স নিয়ে নিবো। ট্যাক্স নেওয়ার পর এখানে আমি এফ দিব, এখানে এখানে দেবো এফ, তারপর ডান করে আমরা ওকে করে দেবো। তারপর দেখেন এখান থেকে আমরা সাইজটা একটু বড় করে নেই, এই ট্যাক্সের সাইজটা একটু বড় করে নেবো। তারপর দেখেন ঠিক করে দেবো, এখান থেকে চলে আসবো দেখেন এবি ফন্ট, এখান দেখেন এবি ফন্ট, এবি ফন্টে চলে আসবো। আসার পরে এখানে একটি ফন্ট সিলেক্ট করবো, আমরা এখান থেকে পিক্সেলাবের এই ফন্টটি সিলেক্ট করবো, তারপর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখেন আমরা এটা কালারটা চেঞ্জ করে দেবো, এখান থেকে কালার চলে আসবো। আসার পরে কালারটা ব্ল্যাক রেখে দেবো, ঠিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা দেখেন আমরা এটাকে এখানে বসিয়ে দেবো, এরকম করে বসিয়ে দেওয়ার পর প্লাস দেবো, প্লাস থেকে আবার একটি ট্যাক্স নিয়ে নেবো। ট্যাক্স নেওয়ার পর এখানে আপনারা ট্যাক্সটা লিখে নেবেন, হয়তো আপনার ফেসবুকের মানে আইডির নাম বা এই ধরনের কিছু একটি নাম লিখে দেবেন। এখানে আমি দেবো এম ডি সাব্বির, তারপর ডান করে ওকে করে দেবো। দেওয়ার পরে দেখেন এটাকে আমরা দেখেন এখান থেকে চলে আসবো এবি ফন্টে, এবি ফন্টে আসার পর এখান থেকে আবার মাই ফন্টে চলে আসবো, এখান থেকে আমরা এই ফন্টে সিলেক্ট করে ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন এটাকে দেখেন আমরা এখানে একটু বড় করে নেই, সাইজটা বড় করে নেওয়ার পর দেখেন এখান দেখেন এবিসি কভার এটার মধ্যে চলে আসবো। আসার পর এটাকে আমরা এভাবে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দেওয়ার পর এরকম একটা ডিজাইন চলে আসবে, তারপর আমরা এখান থেকে ঠিক করে দেবো। তারপর এটাকে একটি কপি করব, কপি করার পরে এখানে আমরা ট্যাক্সটা লিখে নেব ফেসবুক এফ এ সি ই ভি ডবল ও কে। দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে ডান করে দেবো, তারপর ওকে করে দেবো। দেওয়ার পরে এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন আমরা এবিসিতে চলে আসবো, আমরা এটাকে এরকম করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা দেখেন আমরা এটাকে এখানে এভাবে বসিয়ে নেব। বসানোর পর দেখেন আমরা যে মানে এরকম স্টকটা নিয়েছিলাম, স্টকটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর উপর লেয়ার চলে যাবো, লেয়ার আসার পর দেখেন আমরা এখান থেকে সবগুলো লেয়ার মাস্ট করে নেব, এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখেন এরকম করে অ্যাডজাস্ট করার পর এখান থেকে দেখেন ইরেস কালার, এখান দেখেন ইরেস কালার, এখান থেকে ইরেস কালার চলে আসবো। তারপর আমরা এনেবেল করে দেবো, তারপর আমরা এখান থেকে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটি শেপ সিলেক্ট করে নেবো, এই শেপটাকে দেখেন আমরা এই লেয়ারের মধ্যে ছোটো করে বসিয়ে দেবো, তারপর টিক করে দেবো। চলে দেওয়ার পর লেয়ারে, লেয়ার থেকে আমরা এই দুই লেয়ার এভাবে আমরা মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন টেক্সচার, এখান থেকে চলে আসবো টেক্সচারে। আসার পর এখান থেকে আমরা, এখান থেকে আমরা গোল্ডেন ব্যাকগ্রাউন্ড ইমেজকে সিলেক্ট করে নেবো। তো আমি ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আমরা এনেবেল করে দেবো, টিক করে দেবো। এখান থেকে এখানে আবার কি শেপ নেবো, শেপ নেওয়ার পর রিডুলসটা বাড়িয়ে দেবো, অপাসিটি জিরো করে দেবো। এখান থেকে আমরা স্টকটা এভাবে, স্টকের কালারটা ব্ল্যাক রাখি এরকম করে বাড়িয়ে, তারপর আমরা টিক করে দেবো। এটাকে আমরা দেখেন এভাবে আমরা এখন একটু সুন্দর করে এখানে পজিশন মতো করে বসিয়ে নেবো। তারপরে আমরা লেয়ার চলে যাবো, লেয়ার থেকে আমরা দুই লেয়ার আবার মাস্ট করে নেবো। এরকম করে মাস্ট করে নেওয়ার পরে দেখেন এখান থেকে নিচে চলে আসবো, আসার পর এখান থেকে শ্যাডো, শ্যাডো চলে আসবো। আসার পর এটাকে আমরা এনেবেল করে দেবো, আমরা উপরের ব্লারটা কমিয়ে দেবো, এখানে এক এক করে বাড়িয়ে টিক করে দেবো। তারপর চলে যাবো উপর প্লাসে, প্লাস থেকে এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা চলে আসবো ফ্রম গ্যালারিতে। আসার পর এখান থেকে আমরা আবার একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেবো, আমরা ঠিক করে দেবো। তারপর এখান দেখেন রিলেটিভ সাইজ, এখানে রিলেটিভ সাইজ আসবো, তারপর আমরা একে বাড়িয়ে ঠিক করে দেবো। এখান দেখেন টু ব্যাক, টু ব্যাকে ট্যাপ করবো, তারপর দেখেন আমাদের নিচের ডিজাইনটা উপরে চলে আসবে, আমরা এখানে সুন্দর করে বসিয়ে নেবো। তারপর এখান দেখেন নিচে চলে আসবে, এখান দেখেন থ্রি ডি শেপ এডে চলে আসবো, আমরা এনেবেল করে দেবো। তারপর এখান থেকে আমরা এগুলো কমিয়ে বাড়িয়ে লোগোটা একটু সুন্দর করে নেবো, আমরা এরকম করে এগুলা কমিয়ে বাড়িয়ে নেব। আমরা দেখেন এরকম করে লোডটা সুন্দর করে নেব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি সবাই ডিজাইনটা করতে পারবেন। আমরা এরকম করে এগুলা কমিয়ে বাড়িয়ে লোগোটা সুন্দর করে নেব। দেখেন
তারপর দেখেন আমরা এখান থেকে টিক করে দেব। টিক করে দেওয়ার পর দেখেন এখান দেখেন ইমবোস ইমবোস চলে আসবো, তারপর আমরা এনেবল করে দেবো। তারপর দেখেন অনেকের এরকম ফেটে যেতে পারে, আপনারা ফেটে গেলে এরকম ছোট বড় করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনার এগুলো কমিয়ে বাড়ে লোগোটা একটু সুন্দর করে নেবেন। আমরা এরকম করে কমিয়ে বাড়ে লোগোটা একটু সুন্দর করে নেবো দেখেন। তারপর টিক করে দেবো, চলে দেবো প্লাসে, প্লাস থেকে এখান থেকে শেপ। আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নেওয়ার পর অপাসিটি জিরো করে দেবো, টিক করে দেবো, উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আমরা উপরে দুই লেয়ার আমরা এভাবে মাস্ট করে নেবো। মাস্ট করে নেওয়ার পরে দেখেন আমরা লোগোটা একটু সুন্দর করে বড় করে একটু বসিয়ে নেবো, এখানে বসিয়ে নেবো। তারপর বলছেন সেভ আইকন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আমরা আলতা করে উপর দেখেন সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।